लीजिए जेड समान वन बाई थ्री प्लस फोर आई। এই কমপ্লেক্স নাম্বারটা যদি অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বের করতে বলে, মানে অনুবন্ধী জটিল রাশি যদি বের করতে বলে, তাহলে তুমি যদি নিচে আই এর জায়গায় মাইনাস আই বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এটাকে এ প্লাস আইবি ফর্মে প্রকাশ করতে হবে। তাহলে এ প্লাস আইবি ফর্মে প্রকাশ করতে গেলে কি করতে হবে, নিচে যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে সেই কমপ্লেক্স নাম্বারে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। ওকে, তাহলে এখানে নিচে কমপ্লেক্স নাম্বার কত, থ্রি প্লাস ফোর, থ্রি প্লাস ফোর এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কত, এটা তো এ প্লাস আইবি ফর্মে লেখা আছে, তাহলে এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কত, থ্রি মাইনাস ফোর, তাহলে থ্রি মাইনাস ফোর দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারটা ওপর নিচে গুণ করব। ওকে, তাহলে থ্রি মাইনাস ফোর আই নিচে হচ্ছে থ্রি প্লাস ফোর আই ইন্টু থ্রি মাইনাস ফোর আই। তাহলে দেখো এখানে আমরা বলছি থ্রি মাইনাস ফোর আই, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা কি বলবো, থ্রি মাইনাস ফোর আই এটা নাইন মাইনাস ষোলো আই স্কোয়ার। আই স্কোয়ার এর ভ্যালু আমরা কত জানি, আই মানে হচ্ছে আমাদের রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান। তাহলে দেখো থ্রি মাইনাস ফোর আই বাই নাইন প্লাস ষোলো, তাহলে আমরা বলবো থ্রি মাইনাস ফোর আই বাই টোয়েন্টি। তাহলে দেখো এক্ষেত্রে ক্যালকুলেশনটা আমাদের কত দাঁড়ালো, থ্রি মাইনাস ফোর আই বাই টোয়েন্টি। এটাকে দেখো আমরা এ প্লাস আই বি ফর্মে কিভাবে লিখছি, এখানে লিখছি এটাকে দেখো আমি ডিভাইড করছি, পার্ট পার্ট করছি, থ্রি বাই টোয়েন্টি মাইনাস ফোর বাই টোয়েন্টি আই, তার মানে থ্রি বাই টোয়েন্টি প্লাস বেস মাইনাস এ থাক ওয়ান বাই ফাইভ আই। যদি এটা জেড হয় তাহলে দেখো এতক্ষণে আমাদের এ প্লাস আইবি ফর্মে লেখা আছে, এটাকে তুমি এরকম লিখতে পারতে, এটা প্লাস ব্র্যাকেটে মাইনাস এক বাই পাঁচ ইন্টু আই, তাহলে এ প্লাস আইবি ফর্মে লেখা হয়েছে। এইবার আমরা কি করবো, আই এর জায়গায় জাস্ট মাইনাস আই পুট করে দেবো, তাহলে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, তার মানে এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার জেড পার সমান আছে থ্রি বাই টোয়েন্টি, এখানে মাইনাস, তাহলে এটা প্লাস করে দিলাম আই বাই ফাইভ, তাহলে এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটা অবশ্যই হবে থ্রি বাই টোয়েন্টি প্লাস আই বাই ফাইভ। মানে প্রথমে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে কি করলাম, এ প্লাস আইবি আকারে প্রকাশ করলাম, এ প্লাস আইবি আকারে প্রকাশ করে দিলে কি করতে হবে, যে কমপ্লেক্স নাম্বারটা দেবে সে নিচের কমপ্লেক্স নাম্বারটা আমরা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দিয়ে উপর নিচে গুণ করব, দিয়ে তাহলে নিচে পুরো রিয়েল পার্ট চলে আসবে, ঠিক আছে, দিয়ে আমরা ডিভাইড মান পার্ট পার্ট করে দেবো, তাহলে আমাদের এ প্লাস আইবি ফর্মে প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা এ প্লাস আইবি ফর্মে প্রকাশ হয়ে গেলে আমরা যদি তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বের করতে যাই তাহলে আমরা অবশ্যই আই এর জায়গায় মাইনাস আই বসিয়ে দেবো। ওকে, মানে আই এর আগের সাইনটাকে জাস্ট অপোজিট করে দেবো, তাহলে আমাদের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা একটা কমপ্লেক্স নাম্বারে আমরা কি করব, মডুলাস বের করব, একটা কমপ্লেক্স নাম্বারে মডুলাস নির্ণয়, এম ও ডি ইউ এল ইউ এস, মডুলাস নির্ণয় করব আমরা, একটা কমপ্লেক্স নাম্বারে আমরা কি করব, মডুলাস নির্ণয় করব। ওকে, জেড একটা কমপ্লেক্স নাম্বার আমরা ধরছি এ প্লাস আই বি, এ কমা বি অবশ্যই রিয়েল নাম্বার, আর রুট ওভার আই সমান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, এটা আমাদের উপরেই লেখা আছে। ওকে, তাহলে এটা আমরা মডুলাস বের করব, তাহলে মডুলাস এর চিহ্ন মড জেড এরকম করে লেখা হবে, মডুলাস অফ জেড মানে হচ্ছে মড অফ জেড, একে বলা হয় মড অফ জেড। তাহলে আমরা এ প্লাস আই বি, এই আইটাকে ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে ধরা হয়, ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে আমাদের কি আই যে পার্টটার সঙ্গে গুণ থাকে তাকে ইমাজিনারি পার্ট ধরা হয়। এবার এই পার্টটাকে ওয়াই অক্ষ বরাবর প্লট করা হয়, মানে এর মান যদি বের করা হয় মডুলাস এখন শেখাবো তাহলে বোঝা যাবে, মড অফ আই সমান ওয়ান ধরা হয়, মানে এক একক ধরে নেওয়া হয়, এটা ওয়ান ইউনিট ধরে নেওয়া হয়, তাহলে আই ইন্টু বি মানে ওয়াই অক্ষের দিকে বি একক, আই এর ভ্যালু হচ্ছে ওয়ান, মানে আই এর মড ভ্যালু হচ্ছে ওয়ান, এই জন্য এর মান ওয়ান একক ধরা হয়, তাহলে আই ইন্টু বি লেখা মানে বোঝাবে যে ওয়াই অক্ষ বরাবর বি একক, আর এটা যেহেতু রিয়েল পার্ট তাহলে এক্স অক্ষ বরাবর এ একক। তাহলে আমরা যদি লিখি, আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি কে আমরা এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি আকারেও লিখতে পারি, মানে এনি কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ওয়াট আর ফেয়ার ফর্ম, মানে যে সমান এ প্লাস আই বি ওইটার সমান লিখছি আমি ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি।
ওকে এই নাম্বারটাকে আমরা প্লট করতে পারবো। এটা মানেই তো বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর এ একক, ওয়াই অক্ষ বরাবর বি একক। আমি এখানে কি বললাম আই এর মডুলাস হলো 1, তার মানে আই টাকে এক একক হিসেবে ধরা হয়, তাহলে আই ইনটু বি মানে বি একক। আবার ইমাজিনারি পার্টটা মানে ওয়াই অ্যাক্সিসটাকে ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে কল্পনা করা হয় আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, তাহলে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর এই মানটা থাকবে এ কমা বি, তাহলে বি একক, তাহলে এটা মানে তো আই ইনটু বি মানে ওয়াই অক্ষ বরাবর বি একক। তার মানে এক্স অক্ষ বরাবর আমরা এ একক গেলাম, ওয়াই অক্ষ বরাবর বি একক উঠলাম, এটা মানে হচ্ছে এ কমা বি, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এ প্লাস আই বি, একে আমরা রিপ্রেজেন্ট করব এ প্লাস আই বি আকারে। ওকে, এবার এটা হচ্ছে অরিজিন, এটা আমি এটা হচ্ছে আমাদের কত এ একক আর এইটা অবশ্যই বি একক। এই যে ডিস্টেন্সটা মানে অরিজিন থেকে যে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা নিয়েছি সেখানে সেই কমপ্লেক্স নাম্বারটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টের ডিস্টেন্সটাই হচ্ছে মডুলাস অফ জেড। ওকে, তার মানে মড জেড এখানে যদি পি হয় তাহলে ওপি হচ্ছে মড জেড, ওপি সমান হচ্ছে মড জেড, মানে রুট ওভার ওপি মানে কত রুট ওভার, এটা যদি আমরা এ নাম দিয়ে দিই তাহলে ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে রুট ওভার আমরা কি বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মডুলাস অফ জেড মানে কি বললাম আমাদের অ্যাকচুয়ালি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি হয় মডুলাস অফ জেড মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে দেখো আমরা আরো আর একটা ভাবে লিখতে পারি, কিরকম রুট ওভার এ মানে কি রিয়েল জেড, বি মানে হচ্ছে ইমাজিনারি জেড, মানে আমরা বলতে পারি রিয়েল জেড আর ই জেড তার হোল স্কোয়ার প্লাস আই ইম জেড তার হোল স্কোয়ার। দেখো আমরা এইভাবে কিন্তু কোন কমপ্লেক্স নাম্বারকে মডুলাস আমরা লিখতে পারি যে রুট ওভার রিয়েল জেড স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, ইমাজিনারি জেড স্কোয়ার, রিয়েল জেড মানে কত এ, ইমাজিনারি জেড মানে কত বি, তাহলে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি রুট ওভার রিয়েল জেড স্কোয়ার প্লাস ইমাজিনারি জেড স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে একটা মডুলাস ভ্যালু, কোন কমপ্লেক্স নাম্বারের মডুলাস ভ্যালু হচ্ছে যদি জেড সমান এ প্লাস আই বি হয় সেই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস ভ্যালু কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মডুলাস জেড মডুলাস চিহ্ন হচ্ছে দুদিকে দুটো দাগ, এটা হচ্ছে মডুলাস চিহ্ন। ওকে, এটাকে বলা হয় মডজেড, মডজেড মানে হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে আমরা দেখলাম মডজেড হচ্ছে একটা ডিস্টেন্স কে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য বলা হয় মডুলাস এর মান কোনোদিনই নেগেটিভ হবে না। ওকে, মডুলাস এর মান কোনোদিনই নেগেটিভ হবে না, মডজেড অলওয়েজ পজিটিভ। ওকে, মডুলাস এর মান কি হবে অলওয়েজ পজিটিভ হবে। এবার আমরা দুটো তিনটে এক্সাম্পল নিয়ে দেখি কিভাবে মডুলাসটা বের করা যায়। ওকে, আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি জেড সমান থ্রি প্লাস ফোর আই, তাহলে আমরা মর্জেড কি করব, তাহলে এই ক্ষেত্রে এ সমান কত থ্রি, বি সমান ফোর, দেখো এই ক্ষেত্রে এ সমান থ্রি বি সমান ফোর, তাহলে দেখো আমরা মর্জেড মানে বলতে পারবো রুট ওভার তিন স্কোয়ার চার প্লাস চার স্কোয়ার, কারণ কি মর্জের মানে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার নাইন প্লাস সিক্সটিন মানে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে ফাইভ। এখানে কিন্তু কেউ প্লাস মাইনাস ফাইভ লিখবে না, কারণ মডুলাস সমান কোনোদিন নেগেটিভ হয় না, সেজন্য এখানে রুট ওভার পঁচিশ মানে শুধুমাত্র প্লাস ফাইভ লেখা হলো। ওকে, আর একটা এক্সাম্পল আমরা যদি বলি জেড সমান আই, আই এর মডুলাস হলো কত, আই মানে আমরা কি লিখতে পারি জিরো প্লাস ওয়ান ইন্টু আই, তাহলে এক্ষেত্রে এ সমান জিরো বি সমান ওয়ান, তাহলে মডজেড মানে কত রুট ওভার জিরো স্কোয়ার প্লাস এক স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার জিরো প্লাস ওয়ান মানে রুট ওয়ান সমান ওয়ান, তাহলে আই এর মডুলাস ভ্যালু ওয়ান। ওই যে বললাম আই কে ইউনিট একক মানে এক একক ধরে নেওয়া হয়, ওয়াই অক্ষ বরাবর এক একক ধরে নেওয়া হয় আই এর মানটা। ওকে, মডজেড সমান ওয়ান, মডজেড মানে কত আই ছিল, তার মানে মডুলাস অফ আই মানে হচ্ছে ওয়ান। ওকে, দেখো যদি জেড সমান মাইনাস থ্রি মাইনাস ফোর আই হয় তাহলে মডজেড কত হবে, মডজেড সমান রুট ওভার এ বলতে কত এখানে মাইনাস থ্রি, বি বলতে কত মাইনাস ফোর, তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর তার হোল স্কোয়ার, তাহলে সরি এটা হচ্ছে রুট ওভার নাইন প্লাস ষোলো সমান হচ্ছে রুট ওভার পঁচিশ সমান হচ্ছে ফাইভ, এক্ষেত্রে দেখো মডুলাস ভ্যালু হচ্ছে ফাইভ। ওকে, এইভাবে আমরা কোন কমপ্লেক্স নাম্বারের মডুলাস ভ্যালুকে আমরা কি করতে পারবো ফাইন্ড আউট করতে পারবো।
ओके এবার আমরা মডুলাসে একটা জিনিস দেখব ওকে জেড সমান এ প্লাস আইবি ইফ মানে যদি মড জেড সমান জিরো ইমপ্লাই মড জেডের মান কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান শূন্য বোথ সাইড স্কোয়ার তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান শূন্য এই যে মডুলাস এটা এখানে এ আর বি এর মান কি রিয়েল নাম্বার তাহলে দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে অবশ্যই তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে তার মানে আমরা বলতে পারবো এ সমান শূন্য বি সমান শূন্য তার মানে মডুলাস অফ জেড সমান শূন্য ইমপ্লাই এ সমান শূন্য বি সমান শূন্য মডুলাস অফ জেড সমান শূন্য কি ইমপ্লাই করবে এ সমান শূন্য বি সমান শূন্য ওকে এবার জেড বার মানে জেড এর অনুবন্ধী কমপ্লেক্স আমার জেড বার এটা মানে হচ্ছে এ মাইনাস আই বি হবে এটা এ প্লাস আই বি আছে আই এর আগে সাইনটা আমরা চেঞ্জ করেছি এ মাইনাস আই তাহলে মডুলাস অফ জেড বার আমরা যদি বের করি কি বের হবে রুট ওভার এ তার হোল স্কয়ার প্লাস মাইনাস বি তার হোল স্কয়ার এখানে এ বি বলতে কত মাইনাস বি এটার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে এখানে বি বলতে মাইনাস বি আছে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস বি তার হোল স্কয়ার সমান দেখো আমরা বলতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো মানে জেড বারেরও মডুলাস হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার জেড এর মডুলাস কত ছিল রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা অবশ্যই বলতে পারি মড অফ জেড সমান মড অফ জেড বার এই দুটো অলওয়েজ ইকুয়াল মড অফ জেড সমান হচ্ছে মড অফ জেড বার বেস আমরা আরেকটা রিলেশনটা দেখি মাইনাস জেড সমান কত হবে মাইনাস এ মাইনাস আইবি জেড সমান এ প্লাস আইবি তাহলে মাইনাস জেড সমান কত মাইনাস এ মাইনাস আইবি ওকে তাহলে এটা হচ্ছে মাইনাস এ মাইনাস আইবি এবার এর আমরা মডুলাস ভ্যালু বের করছি মড অফ মাইনাস জেড মানে যে রুট ওভার মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস মাইনাস বি তার হোল স্কয়ার তার মানে কি বের হলো অ্যাকচুয়ালি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার মানে দেখো মড অফ মাইনাস জেড এরও মডুলাস ভ্যালু রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার তার মানে এখানে তুমি বলতে পারবে মাইনাস অফ মড জেড ওকে তাহলে দেখো মড অফ জেড সমান হচ্ছে মড অফ জেড বার সমান হচ্ছে মড অফ মাইনাস জেড এই তিনটে ভ্যালু হচ্ছে এখানে ইকুয়াল ভ্যালু ওকে এবার আমরা একটা কমপ্লেক্স নাম্বারে কি দেখব অ্যামপ্লিটিউড ফাইন্ড আউট করব অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট এ এম পি এল আই টি ইউ ডি অ্যামপ্লিটিউড বা অর আর্গুমেন্ট নির্ণয় আমরা পরের ক্লাসে তাহলে কি দেখব কোন কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি করে নির্ণয় করতে হয় এবং কিছু প্রবলেম আমরা করব পরের ক্লাসে ওকে